রানবিকে আপনি চেনেন? হ্যাঁ, রানবিকে আমি চিনি, ওনাকে আমি ক্লাবের তরফ থেকেই চিনি। উনি ওই ক্লাবে আসতেন, ওখান থেকে যে প্রথম যে গত এক দেড় বছর আগে ওনার প্রথম ভিডিও ক্লাব থেকেই চালু হয়। উনি মাঝে মাঝেই আসতেন ওখানে, মানে যে যেরকম পারতো সেরকম হেল্প করতো, বা অনেক সময় ওনাকে কিছু দিতে পারতো না বা কিছু, তো উনি নিজের মুখ থেকে যে গান শোনাবো, তো ওই গান শোনাবোর কথা শুনে, গান শুনে ভালো লাগার ইয়েতে সেইটা আমরা এটা ফেসবুক লাইভে এ করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, সেখান থেকে ভাইরাল হয়। তারপরে এই বছরও মানে মাসখানেক আগে আমরা আরেকটা ভিডিও ছাড়ি, তারপরে একজন সাংবাদিক মানে ভিডিও দেখার পরে উনি রানাঘাট স্টেশনে ওনার সাথে দেখা হয়, তারপরে ওনার ইয়েতেই মানে জিনিসটা আরো বেশি ভাইরাল হয়। এখন কি চাইছেন? এখন আমরা ক্লাবের পক্ষ থেকে গ্রামবাসী সকলেই চাইছি, যদি উনি সরকারি বা কোনো সংস্থার কোনো কিছুর মাধ্যমে কোনো সাহায্য পায়, বা ওনারা যদি ওনাকে তুলে ধরেন, তো ওনার যে এই প্রতিভা মানে ওনার ভিতরে যে জিনিসটা আছে সেটা আরো খুলে বা উনি আরো আরো মানে উচ্চ জায়গায় পৌঁছাতে পারবে। আপনার নাম? আমার নাম সুজয় বিশ্বাস, আমি বেগোপাড়া বাসিন্দা। সাবস্ক্রাইব করুন খবরের দর্পণ ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন খবরের আপডেট প্রতিনিয়ত পেতে।